আমার mp.com-এর মাধ্যমে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রশ্নটি করেন ওই আসনের শামীম রেজা। এমপির কাছে করা প্রশ্নে তিনি মসিন্দা ইউনিয়নের কচিকাটা স্কুল এবং কলেজের পূর্বের সুনাম ফিরিয়ে আনার জন্য আহ্বান করেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। জনাব শামীম রেজা, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপনি যে প্রশ্ন করেছেন, আগের রুটে ফিরে পেতে পারবো কি কাছাকাটা স্কুল, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, আপনি যদি ওই এলাকার মানুষ হয়ে থাকেন। আপনি যে কথাটি বলতে চাচ্ছেন সেই কথার সাথে আপনার প্রশ্নের কোনো মিল নাই, এই জন্যে নাই যে কাছাকাটা হাই স্কুলকে কে বা কারা কাশিঘাটা হাই স্কুলের মাঠে জনসভা করে স্কুল অ্যান্ড কলেজ করা রূপান্তর করার চেষ্টা কারা নিয়েছিলেন, তারা কারা, এবং এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রধান সেই ব্যক্তিগুলির ক্যারিয়ার কী, তারা কিভাবে এই স্কুলটিকে কলেজে রূপান্তরিত করে স্কুলটা শরণার ডেকে আনা হয়েছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই স্কুলে দুইজন প্রিন্সিপাল, নিজেরা প্রিন্সিপাল দাবি করে কিন্তু কোর্ট বলে যে তারা প্রিন্সিপাল নয়, রাজনৈতিক কারণে কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে নেই। আপনি যদি বলতেন যেখানকার প্রতিভায় প্রভাবশালী ব্যক্তিরা এই তাদের ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য এই একটা ভালো প্রতিষ্ঠিত স্কুলকে কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ রূপান্তরিত করার প্রেক্ষিতে আজকে কলেজের দুরবস্থা হয়েছে। এই কলেজের ম্যানেজিং কমিটি সঠিকভাবে কখনোই কাজ করে নাই, এই স্কুলটির অতীত ইতিহাস সম্পর্কে কারণে ধারণা হয়নি। আজকে আপনাকে এই প্রশ্ন করেছেন, আমি এই স্কুলের ছাত্র বলে আমি নিজেকে গর্বিত মনে করতাম, এই জন্য আমি যখন এই স্কুলের ছাত্র ছিলাম এই স্কুলটি নাটোর জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি স্কুল ছিল, এবং সেই স্কুলের লেখাপড়ার পাশাপাশি আপনার খেলাধুলায় ফুটবল, ভলি, হাডুডু, সাঁতার প্রতিযোগিতায় এখানকার ছেলেমেয়েরা জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করত, বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করত। সেই স্কুলটির হচ্ছে গা দীর্ঘদিনের পুরাতন, প্রায় 50-60 বছরের অনেকগুলি গাছ ছিল, সেই গাছগুলি জনৈক অধ্যক্ষ সে কেটে নিয়ে চলে গেল, অথচ এখানকার স্থানীয় লোকজন এবং আপনিও শামীম রেজা সাহেব বাধা দেন। আপনার এই স্কুলের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য যে সকল অনুদান দেওয়া হয়েছে তার সিংহভাগই হচ্ছে লুটপাট হয়েছে, আপনি বাধা দেন। আজকে এই কথাটা আমাকে বলার অর্থটা হচ্ছে যে মনে হচ্ছে যে এটা হচ্ছে রাতারাতি আলাউদ্দিন সের আগের মতোই যে আমরা আগের রূপে হচ্ছে স্কুলটিকে ফেরত পাঠাতে পারব। আপনারা যদি সত্যি সত্যি স্কুলটার হচ্ছে আগের অতীতে সে গৌরবময় ঐতিহ্যের দিকে যদি নিয়ে যেতে চান, তাহলে প্রথমত আপনাদের এখানে সর্বশ্রেণীর মানুষ, রাজনৈতিক, সামাজিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে দুইজন ব্যক্তির জন্য এই অবস্থা স্কুলটি, সেই দুই ব্যক্তিকে এই স্কুলকে বিতাড়িত করতে হবে, তার কেস কাছারির সাথে তারা যে বারবার পরাজিত হয়েছে, বারবার আবার আপিল করে এখানে আসার চেষ্টা করে, সেই একটা ডামাডোলের মধ্যে স্কুলের হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং সেই অবস্থাতে অবশ্যই স্কুলের হচ্ছে শিক্ষার মান নিম্নগতি হতে বাধ্য, এবং সেই কারণে বাইরে যারা লেখাপড়া করতে চায়, যে সকল অভিভাবক চায় তাদের ছেলে সন্তানরা লেখাপড়া করুক এখান থেকে, কিন্তু যখন এখানে শিক্ষার মান যখন একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে, তখন নিশ্চয়ই তারা দূরে অন্য কোনো ভালো একটা স্কুলে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করে। এই পাঠানোর ব্যাপারটা, মাইগ্রেশন যেটা, সেটা ঠেকানোর বুদ্ধি একমাত্র আপনাদেরই আছে, অভিভাবকদের আছে, আমাদের নাই। আপনি প্রশ্নটা করে আমাকে কৃতার্থই বলবো না একদিকে, কিন্তু আমাকে বলতে চাচ্ছেন যে কিছু কিছু মানুষ তাহলে আকাঙ্ক্ষা করছে যে কাছাকাটা স্কুলটি যেন আগে ফিরে পেতে পারে, আপনারা চেষ্টা করুন। আর আমি তো চেষ্টা করছি, আপনারা অনেক জানেন না, আপনারা শিক্ষকদের যখনই কোনো অসুবিধা হয়েছে তখনই আমি পাশে দাঁড়িয়েছি, আমার জেলা প্রশাসক এবং আমার ইউনিয়ন মহোদয় বারবারই স্কুলটি রয়েছে শিক্ষকদের পক্ষে দাঁড় করিয়েছে, কিন্তু আপনাদেরই মাস থেকে কিছু মানুষ যখন এই স্কুলটির ব্যাপারে যখন মামলা মোকদ্দমা করে, হাইকোর্ট পর্যন্ত দৌড়াদৌড়ি করে, তখন এই অবশ্যই এই স্কুলটির অবস্থা এই অবস্থা বাধ্য।
আমি মনে করি যে আপনারা লোকালি স্থানীয়ভাবে জনপ্রতিনিধি প্লাসে যে গণ্য অন্য ব্যক্তিবর্গ এবং এই স্কুল যারা প্রাক্তন ছাত্র বিভিন্ন জায়গায় চাকরিজীবী আছে বা রিটায়ার করেছে তাদের সবাইকে ডাকেন, একক ব্যক্তি হিসেবে কারোর কিছু করার নেই। আপনাকে ধন্যবাদ। এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ।